আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাইনমাস্টারে যদি আপনার ভিডিও সাপোর্ট না করে, যদি আপনি এডিট করতে গিয়ে দেখেন কাইনমাস্টার আপনার ভিডিওটা সাপোর্ট করছে না অথবা এডিট করার জন্য নিচ্ছে না, সেক্ষেত্রে কী করবেন সেটা আজকে জানাবো। সবাইকে স্বাগতম জানাচ্ছি ঘটনা আপটু বাংলা দীর্ঘ চ্যানেলে, সাথে আছে আমি মোহাম্মদ মুহসিন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সো আপনি একটু ভিডিও ডাউনলোড করলেন অথবা একটু ফুটেজ ডাউনলোড করলেন, সেটাকে আপনি এখন কাইনমাস্টার দিয়ে এডিট করতে চান। আমি ধরে নিলাম যে এই যে ইন্ট্রো ভিডিওটা যেটা আপনি ডাউনলোড করলেন, এখন আপনি এটা কাইনমাস্টার দিয়ে এডিট করতে চান। সো আপনি সিম্পলি এখান থেকে এটাকে কাইনমাস্টার নিয়ে যাবেন। কিন্তু যদি কাইনমাস্টার নিয়ে যাওয়ার পর এরকম একটা লেখা আসে অথবা মানে হচ্ছে অনেবল টু অ্যাড ভিডিও ক্লিপ আনসাপোর্টেড ফরম্যাট, সো আপনার এখানে এটা কোনোভাবেই সাপোর্ট করছে না এডিট করার জন্য। এমন সময় আপনি কী করবেন, আপনাকে বুঝতে হবে এই ভিডিওটা অথবা ভিডিও ফুটেজটা কেন কাইনমাস্টারে সাপোর্ট করতেছে না। আপনি সিম্পলি মেসেজটা একবার পড়েন, অনেবল টু অ্যাড ভিডিও ক্লিপ আনসাপোর্টেড ফরম্যাট, আনসাপোর্টেড ফরম্যাট, তার মানে এখন যেই ফরম্যাটে আপনার ভিডিওটা আছে সেটা কাইনমাস্টার সাপোর্ট করে না। ফরম্যাটটা হচ্ছে এমপিক ফো, এই এমপিক ফোটা কাইনমাস্টারে সাপোর্ট করে না। তো আপনাকে কী করতে হবে, সিম্পলি এটাকে এটার ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে। তো ভিডিওর ফরম্যাট চেঞ্জ করার জন্য আপনাকে সিম্পলি একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে, আর ওই অ্যাপসটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সিম্পলি ওইখানে ক্লিক করার পর আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সো যেহেতু আমার ইনস্টল করাই আছে, আমি সেটাকে এখান থেকে ওপেন করছি। আর অনেক ফেসবুকে প্লে স্টোরে আপনি অনেক অ্যাপস পাবেন যেগুলো ভিডিও ফাইল ভিডিও ফরম্যাট কনভার্ট করে, কিন্তু এই অ্যাপসটা আপনার মধ্যে শেয়ার করার কারণ এটা টু ইন ওয়ান, মানে হচ্ছে এটা ভিডিও ভিডিওকে অডিও করতে পারে। সো আমি আশা করি আপনারা এটাই ইনস্টল করে রাখবেন। সো এখানে দুইটা অপশান দেখতে পাবেন, ভিডিও কনভার্ট আর একটা হচ্ছে ভিডিও টু অডিও। সো আপনি ভিডিও কনভার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলটা আছে সেটাতে ক্লিক করবেন, এবং সেটাতে ক্লিক করার পর এখানে আপনাকে পুরো কিছু সেটিং দেখাবে, কোডেক দেখাবে এবং ভিডিও ফরম্যাট দেখাবে। ওকে, এরপর আপনারা সিম্পলি অ্যারো বাটন ক্লিক করে এখানে চলে আসবেন, এবং চলে আসার পর আমি আপনাদেরকে আবার দেখাই। সিম্পলি ভিডিওতে ক্লিক করার পর এই যে এখানে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসও হবে, আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই অপশনে নিয়ে আসবে, এবং এখানে ভিডিও ফরম্যাট দেখাবে আপনাকে MP4। তো এখান থেকে আবার সামনের দিকে নিয়ে যাবেন। সো ক্লিক করে দিবেন টিক মারে, এবং এটা আপনার থেকে কিছুটা সময় নেবে। এটা খুবই ফাস্ট একটা সফটওয়্যার, স্লো কিন্তু তা না। ডান, আমার ভিডিও ফরম্যাটটা এখন চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি চাইলে এখান থেকে শেয়ারে ক্লিক করে এটা ক্যানভাসটা নিয়ে যাব।
সো এখন কিন্তু আপনার ভিডিওটা ক্যানভাসটা থেকে প্লে হবে এবং চলবেও, আপনি এখন চাইলে ইচ্ছে মনের ইচ্ছে মতো এডিট করতে পারেন। তো এভাবে চাইলে আপনি ক্যানভাসটারে আপনার আনসাপোর্টেড ভিডিও এডিট করতে পারবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে ওয়ার্ড হাউ টু বাংলা জিরোনকে সাপোর্ট করবেন। পরবর্তী কোনো এক ভিডিওতে হয়তো বা দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন ভালো কিছুর আশায়।